ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে পাকিস্তান আর চীনের কাছে ভারতকে বিক্রি করে দেবে। কমিউনিস্টদের নির্বাচন ইস্তেহারে স্পষ্ট ভাষায় লেখা আছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে প্রথমে পরমাণু শক্তিগুলিকে বিনষ্ট করে দেবে, অর্থাৎ দেশকে রক্ষা করার জন্য ভারত যে পরমাণু শক্তি মজুত রেখেছে তা বিনষ্ট করে দিয়ে চীন ও পাকিস্তানের হাতে দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে কমিউনিস্টরা। যারা এ ধরনের কথা বলে তাদের ভারতে থাকার কোনো অধিকার নেই। আগরতলা শহরে কল্যাণীতে আয়োজিত নির্বাচনে জনসভায় উপস্থিত থেকে এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। নয়পনে মালিপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী জনসমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য এবং গণমালিপুর মণ্ডলের সভাপতি চন্দ্রশেখর দেব। এদিন আমজনতার মুখোমুখি হয়। বিপ্লব কুমার দেব আরও বলেন, বহু বছর ধরে বাম ও কংগ্রেসরা একে অপরের বিরোধিতা করে খুন, সন্ত্রাস ও হত্যালীলা অব্যাহত রেখেছিল রাজ্য জুড়ে, যার শিকার হয়েছেন সাধারণ মানুষ, আর এখন তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে। কমিউনিস্টরা বলেছেন, দেশকে বাঁচাতে হলে, ত্রিপুরার অস্তিত্ব রক্ষা করতে হলে হাত চিহ্নে ভোট দিতে হবে, কিন্তু তারা ক্ষমতা এলে নিজেরাই দেশের অস্তিত্ব বিলিয়ে দেবেন বলে অভিমত ব্যক্ত করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কমিউনিস্টদের দেশদ্রোহী ও রাষ্ট্রদ্রোহী বলে এদিন আখ্যা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সুরক্ষা দেওয়ার জন্য জনগণের ট্যাক্সের টাকায় যে পরমাণু অস্ত্র মজুত করেছেন, কমিউনিস্টরা সেগুলিকে শেষ করে দিতে চাইছে। এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তো কমিউনিস্টদের আর কংগ্রেসের আলাদা আলাদা ম্যানিফেস্টো, ও ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মানিক সরকার কি বলছে? মানিক সরকার বলছে, সংবিধান বাঁচানোর জন্য, রাষ্ট্র বাঁচানোর জন্য, দেশের অস্তিত্ব বাঁচানোর জন্য ওনারা কংগ্রেসের হাত চিহ্নে ভোট দিতে যাচ্ছেন। আর এই 50 বছর যাবৎ কি করেছেন? 35 বছর যাবৎ সত্তাসীন, 25 বছর ক্রমাগত সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী। তখন সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস আর সিপিএম একটা কেন হননি? তখন কত মারপিট করতেন দুজনে মিলে, তখন কোন এত খুন খারামি, এত মহিলাদের উপর অত্যাচার। সিপিএম সত্তাতে আসলে কংগ্রেসের লোকেদের উপর মারধর, তখন কোন সংবিধানের কথা চিন্তা করলেন না? তখন কেন রাষ্ট্রের কথা চিন্তা করলেন না? তাহলে তো এত মানুষের খুন হতো হতো না, এত এত মানুষের বাড়ি জ্বলতো না, আশির দাঙ্গা হতো না, এনএলএফ তৈরি হতো না, সাউথে বিচ্ছিন্ন মনুতে 12 জন সিপিএম এর নেতা খুন হতো না, এখানে মধুসূদন শাহ খুন হতো না, বিশাল করে মন্ত্রী পরিমল শাহ খুন হতো না, সুখরাম দেববর্মা এসডিএম খুন হতো না। এই জবাবগুলি কে দেবে মানিকবাবু? এবার আমি বলি, আপনি সংবিধান বাঁচানোর কথা বলছেন, রাষ্ট্র বাঁচানোর কথা বলছেন, দেশের অস্তিত্বের কথা বলছেন, আপনার পার্টি যে ম্যানিফেস্টো রিলিজ করেছে কমিউনিস্ট পার্টি, সেই ম্যানিফেস্টোতে কি লেখা আছে মানিকবাবু জানেন? কল্যাণীবাসী, সেই ম্যানিফেস্টোর মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা আছে যে কমিউনিস্ট পার্টি অ্যান্ডি গঠবন্ধন সরকারে আসলে কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টোতে লেখা আছে যে ভারতবর্ষের যত পরমাণু অস্ত্র আছে সেগুলি তারা ডেস্ট্রয়েড করে দেবে। তার মানে এত কষ্ট করে পোখরণে বিস্ফোরণ করে পরমাণু বোমাকে অটল বিহারী বাজপেয়ী তৎকালীন সময় পরীক্ষা করে ভারতবর্ষের উপরে পাবন্দি, আমেরিকা সহ সমস্ত দেশ পাবন্দি লাগা, কিন্তু ভারতবর্ষের সুরক্ষাকে রক্ষা করার জন্য সেদিন অটল বিহারী বাজপেয়ী সেই কাজ করেছিল। আজ কমিউনিস্ট পার্টি বলছে এরা সত্তাতে আসলে সমস্ত পরমাণু বোম, পরমাণু শক্তিদের ভারতবর্ষের সমস্ত কিছু এরা শেষ করে দিবে, ডেস্ট্রয়েড করে দিবে। আরে ও তো পাকিস্তানের ভাষা, ও তো পাকিস্তান বলে, ও তো চীন বলে,
ভারতের নাগরিক ভারতের শক্তিকে কিভাবে শেষ করতে পারে? ভারত পরমাণু শক্তিধর দেশ। কমিউনিস্ট বলছে আমরা ক্ষমতা আসলে আমরা সমস্ত পরমাণু শক্তি ভারতবর্ষে শেষ করে দেব, তার মানে রিপোর্ট আর ইনিউজ।